Hi everyone, welcome back to part 2 vlog of Goa trip and আজকে আমি দেখাচ্ছি cruise and casino because আমরা আজকেই পৌঁছেছিলাম তো আমাদের পুরো ইভিনিং এর প্ল্যানটা এই ফার্স্টে cruise এ গেছিলাম এন্ড ওখান থেকে ক্যাসিনো গেছিলাম দুটোতেই আমার আসা ফার্স্ট টাইম যদিও আমি গোয়া থার্ড টাইম ভিজিট করছি বাট দুটোতেই আমি ফার্স্ট টাইম এসেছি অ্যান্ড এটা ক্রুজটা ছিল এখানে নাচ গান সব হয়েছে আবার গোয়ার স্পেশাল ডান্সও হয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আমি বেশি কথা বলবো না সো দ্যাট ইউ ক্যান এনজয় ভিডিও সো কিপ ওয়াচিং मेरा हार्दिक स्वागत है Now to start with, let me give you a couple of sightseeings. Right now, we are sailing on one of Goa's famous rivers and that is river Mandovi. ये नदी जिस पे हम इस वक्त sail कर रहे हैं, इसका नाम है Mandovi, जो आगे जाके Arabian Sea को touch करती है. It connects to the Arabian Sea. Right behind you, the cable bridge that you can see, ये जो cable bridge आप देख पा रहे हो, India की third longest cable bridge है. इस bridge का नाम है Atal Setu, named after Shri Atal Bihari Vajpayee. On to your right hand side, अपने right में अगर आप लोग देखोगे आपको ये फिशिंग बोट्स दिखाई देंगी ऑल दी स्मॉल बोट्स दैट यू विल बी एबल टू सी दीज आर द फिशिंग बोट्स एंड दैट इज द बेतिम फिशिंग जेटी एज यू नो गोवा इज वेरी फेमस फॉर सी फूड सो पूरे नॉर्थ गोवा में सी फूड यानी फिश यहाँ से सप्लाई की जाती है यह है बेतिम फिशिंग जेटी आपके राइट में कमिंग टू द लेफ्ट हैंड साइड इज द कैपिटल सिटी ऑफ गोवा पैंजिम ये है गोवा की राजधानी पंजिम और थोड़ी दूरी पर जैसे हम आगे बढ़ेंगे आपको गोवा के कुछ This is Tekne, the temple dance of Goa. भाई एक जोरदार तालियां भी तो बनती है शुरू करने से पहले. And here we go. এইভাবেই আমাদের এই ইভিনিংয়ের ফার্স্ট পার্টটা ক্রুজে ভালো করে কাটলো নাচ গান আড্ডা হই হুল্লোড় করতে করতে সুন্দর সিন দেখতে দেখতে আমাদের এই ফার্স্ট পার্ট যেটা ইভিনিংয়ের ছিল সেটা কেটে গেল তারপরে আমরা ক্যাসিনো চলে গেলাম আমরা ক্যাসিনোতে গিয়ে এখানে ফার্স্টের টিকিট কাটতে হয়েছিলো মানে ওদের একটা কী সব নিয়মটাকে যেটা আমি খুব একটা আইডিয়া নেই আমার অরিজিৎদার সেরাজিদার সো ওরা করার পরে তারপরে আমরা কিছু দিয়ে তারপরে আমরা ভেতরে গেলাম গিয়ে একটা বোটে করে আমরা ক্যাসিনো যাচ্ছিলাম বিকজ ক্যাসিনোটা ফ্লোটিং ক্যাসিনো ছিল সো ওখানে যেতে হয়েছিল ভেতরটাও ভীষণ সুন্দর ছিল বাট স্যাডলি ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তবুও আমি যতটা পেরেছি ভেতরে গিয়ে মানে 2 সেকেন্ডসের জন্য হলো ভিডিও করে আনতে পেরেছি তোমাদের জন্য বাট যদি ওটা অ্যালাউড ছিল না স্টিল সো আই গেস তোমরা এই ভিডিওটা দেখতে এনজয় ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো
লেখা তো নেই। ব্লগ শেষ হচ্ছে গোয়ার, অ্যান্ড এটা আমি ডে টু এর একটা হালকা ভিডিও শেয়ার করে রাখছি যাতে তোমরা এক্সাইটেড থাকো ফর মাই পার্ট থ্রি ব্লগ। সো কিপ ওয়াচিং, আই উইল কুইকলি শেয়ার মাই পার্ট থ্রি ব্লগ অ্যাজ সুন অ্যাজ পসিবল। টাটা।